আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জব হেল্প পয়েন্ট বিডি চ্যানেলের সম্মানিত সদস্যগণ আশা করছি সবাই অনেক ভালো আছেন তো যারা নার্সিং কোর্স কমপ্লিট করেছেন তাদের জন্য একটা সুসংবাদ রয়েছে সেটা হচ্ছে যে সরকার দশম গ্রেডে নেবে নার্স পদ হচ্ছে দুই হাজার চারশো বাইশটি অনেকে এই বিষয়টা জানেন এবং যারা নার্সিংয়ের কোর্সটা করেননি বাট আপনার কোনো রিলে রিলেটিভের মধ্যে আছে সেই ক্ষেত্রে নিউজটা তাকে দিয়ে দিতে পারেন তো যারা জানেন তাদের জন্য তো জানা আছে কিন্তু যারা না জানেন তারা এই বিষয়টা একটু জেনে নিন যেহেতু নার্সিংয়ের নিয়োগ পরীক্ষার বেশি একটা সার্কুলার হয় না তো এটা একটা বড় ধরনের সুযোগ বলতে পারেন তো এখানে যে বিষয়গুলো বলেছে বা যেভাবে আবেদন করবেন প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে চলুন আমরা একটু ডিটেলসভাবে দেখে নিই এখানে দেখুন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসির মাধ্যমে দশম গ্রেডের সিনিয়র স্টাফ নার্স ওর ডিপ্লোমা নার্স পদে দুই জন নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নার্সিং ও মি কি মিডওয়াইফায়েরই অধিদপ্তরে দুই হাজার তিনশো সাতষট্টি জন সিনিয়র স্টাফ নার্স এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা অধিদপ্তরের পঁচপান্ন জন ডিপ্লোমা নার্স নিয়োগ দেওয়া হবে তার পরবর্তীতে যেটা বলেছে সিনিয়র স্টাফ নার্স পদে আবেদনের জন্য কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ের স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফায়ারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিবন্ধন থাকতে হবে আবেদনের জন্য বয়স সর্বোচ্চ তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এ পদের নিয়োগ পেলে বেতন হবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো ষাট টাকা যাই হোক এটা যেহেতু দশম গ্রেডেট চাকরি এবং পিএসসি নিয়োগ দেবে বিষয়টা বুঝতেই পারছেন তো প্রশ্ন প্যাটার্ন এভ্রিথিং নিয়ে আমাদের ওয়েবসাইট ডাব্লু জব হেল্পলাইন বিডি ডট কম ওখানে আমি একটু বিস্তারিতভাবে লিখিত আকারে দিয়ে দেব কারণ যেহেতু আপনার এই চ্যানেলে এই রিলেটেড ক্যান্ডিডেট খুবই কম আছে তো যাই হোক আমরা একটু বিস্তারিতভাবে দেখে নিই তো প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্ট কপি ফ্রম পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কার্যক্রম ফি জমাদান সম্পূর্ণ করতে হবে এখানে দেখুন এখানে একটু ওয়েট করুন এইখানে হচ্ছে আপনার ও অনলাইনে ফর্ম পূরণের অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা প্রদান করতে হবে অর্থাৎ আবেদনের পর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পাঁচশো টাকা পে করতে হবে টেলিটক সিমের মাধ্যমে এবং আবেদনের শেষ সময় হচ্ছে সাতই মার্চ একদম হিউজ পরিমাণ সময় আছে যেহেতু অনেক সময় আছে এবং বিষয়টা নিয়ে আরও একটু জানেন আবেদন করবেন কি না করবেন বা প্রস্তুতি কীভাবে নেবেন নিভৃতিং মিলে লিখিত আকারে আমি একটা পোস্ট করবো আমাদের ওয়েবসাইটে যাই হোক ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিন নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আর সব সময় পাশে থাকুন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আশা আমি রিপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে